নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বিদিশা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনায় এলো ইডির দল। বুথ সম্মেলনের দ্বিতীয় দিনে অন্য মেজাজে অনুব্রত। বিজেপির জেলা সভাপতির সাংবাদিক সম্মেলন। বোলপুরে বন্ধ হল অবৈধ রিসোর্ট নির্মাণের কাজ। সংবর্ধনা খয়রাশোল থানার ওসিকে। রক্তদান শিবির ও করোনাজয়ীদের সংবর্ধনা। ধর্মীয় আলোচনা বনমালী গোসাই আশ্রমে। লোকসংস্কৃতির অঙ্গ ভাদু গান। এবার সংবাদ বিস্তারিত। বিশ্বভারতীর ভাঙচুরের ঘটনায় আজ সকালে শান্তিনিকেতনে তদন্তের জন্য এলো 3 সদস্যের একটি ইডির টিম। উল্লেখ্য, 17ই আগস্ট পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ দেখা দেয়। এদিনই ভেঙে ফেলা হয় ঐতিহ্যমণ্ডিত গেট। আশ্রমিক থেকে এলাকার ব্যবসায়ী, সমাজসেবী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন পাঁচিল দেওয়ার বিরোধিতা করে। তবে গেট ভাঙচুরের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। পুলিশ যেমন স্বতঃস্ফূর্তভাবে আদালতের শরণাপন্ন হয়, তেমনই বিশ্বভারতীর পক্ষ থেকেও বেশ কিছু ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয় শান্তিনিকেতন থানায়। জেলা থেকে রাজ্য সরগরম হয়ে ওঠে সেই সময়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই 3 সদস্যের একটি ইডির দল আসে শান্তিনিকেতনে। বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিস চত্বরে ইডির দল প্রবেশ করার সাথে সাথে বিশ্বভারতীর চারিদিক নিরাপত্তা বলয়ে ঘিরে রাখে বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীরা। জানা যায়, উপাচার্যের সঙ্গে বৈঠক করে এবং পরিস্থিতি খতিয়ে দেখতেই শান্তিনিকেতনে ইডি দলের আগমন। অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বিশ্বভারতী। গতকাল থেকে সিউড়ির 2 নম্বর ব্লকের পুরন্দরপুর বান্ধব সমিতির মাঠে 2 দিনব্যাপী শুরু হয় তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলন। এই সম্মেলনে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মাঝিগ্রামের বুথ সভাপতি গণেশ রায় স্থানীয় এলাকায় রাস্তা মেরামতির দাবি করেন। এদিন অনুব্রত মণ্ডলের চোখে চোখ রেখে কথা বলায় তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গতকাল বুথ সভাপতির কথায় মেজাজ হারিয়ে ফেলেন তিনি। তবে আজ ঠান্ডা মেজাজে কর্মীদের দাবি দেওয়া নিয়ে পরিস্থিতি সামাল দেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দাবি করাটা অন্যায় নয়, লিমিট আছে। তিনি আরও বলেন, দাবি তো থাকবেই, তারা তৃণমূল করছে, আর দাবি করবে না, এ তো অন্যায় নয়। পাশাপাশি বিশ্বভারতীতে 3 সদস্যের ইডির দল আসা প্রসঙ্গে তিনি জানান, বিশ্বভারতীর ব্যাপার নিয়ে আমি কোনো রকম ইন্টারেস্টেড নই। তিনি আরও বলেন, ও ভদ্রলোক জানে না ওর কাজটা পাথে দেওয়া আছে। এই যেমন একটা সমস্যা বলল ডেনের, অলরেডি নুনুকে ডেন চেয়েছিল জেলা পরিষদ, অলরেডি ডেনটা দিয়েছে এবং টেন্ডারও করেছে। একটা বুথ প্রেসিডেন্ট হতে গেলে এখন কিছু জানতে হয়। তেমনি এটা মনে রাখবেন, কর্মী সভা যেগুলো করছি এগুলো হচ্ছে তোমার অলরেডি অঞ্চল প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, অল তৃণমূলের কর্মীরা সচেতন, ওদের সঙ্গে জাস্ট একটা ক্লাস করছি। আমাদের তো দীর্ঘদিন বসে বসে যা হয়ে গেছে,
জামটাও ছাড়ানো হচ্ছে, কর্মীদের মনের একটা উৎসাহ আসছে, কর্মীরাও বসেছিল দীর্ঘদিন। কারণ আমরা তো একটা পরিবার না, একটা ভূতের যে প্রেসিডেন্ট, একটা ভূতের যে কর্মী, সেও যে পরিবার আপন সেই পরিবার। তৃণমূল দল একটা পরিবার, একটা পরিবার আমরা সব কাস্ট মিলে, আমরা কোনো জাতি ভেদ দেখি না, আমরা মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। আমি বিশ্বভারতী, আমি আগে কোনোদিনই যাই না, এই পরিপ্রেক্ষিতে আজ সাঁইথিয়ায় একটি বেসরকারি লজে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সাংবাদিক সম্মেলন করেন। এই সম্মেলনে তিনি তৃণমূলকে কটাক্ষ করেন। উল্লেখ্য, গতকাল সিউড়ি 2 নম্বর ব্লকের মাঝি গ্রামে রাস্তা মেরামতির দাবিকে ঘিরে স্থানীয় বুথ সভাপতি গণেশ রায়ের পদ কেড়ে নেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল জানান, সেখানে রাস্তা তৈরির জন্য জেলা শাসককে আবেদন করবেন। তিনি আরও বলেন, আমরা অবশ্যই আমরা যাব, এবং এটা তো আপনারা জানেন যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকারের কোনো সুযোগ সুবিধা বা সহায়তা নিয়ে যে কাজ করব সেই সংবিধান আমাদের এখানে নেই। কারণ যা কিছু কাজকর্ম করতে হবে রাজ্য সরকারের অনুমতি অনুমোদন নিয়ে, অতএব আমরা অবশ্যই আমাদের শক্তি সামর্থ্য নিয়ে বীরভূম জেলার মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা ওই রাস্তা তৈরি করে দেওয়ার জন্য আমরা যথারীতিভাবে আমরা আবেদন নিবেদন রাখব, এবং ওই রাস্তা অবিলম্বে যাতে করে দেওয়া হয়, এবং ওই এলাকার মানুষের যাতে কষ্ট লাঘব হয়, দূর হয়, তার জন্য আমরা সর্বতোভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে মাথা লাগাব এবং মাননীয় ডিএম সাহেবের কাছে এটা আমরা আবেদন করব। আপনারা কি কোনো আন্দোলন করবেন দ্রুত মেরামতির জন্য? অবশ্যই আমরা আন্দোলন করবো, আমরা তো সারা পশ্চিমবাংলা জুড়ে আন্দোলন আমরাই করছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বেঙ্গল ইনস্টিটিউট অব পলিটেকনিক কলেজের বিশেষ সুবিধাগুলি হল সাধ্যের মধ্যে অত্যন্ত স্বল্প খরচে উন্নত মানের পঠন পাঠন এবং প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলি করার সুবিধা রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। লাইব্রেরি থেকে বিভিন্ন কোর্সের সমস্ত বই বিনামূল্যে ব্যবহার করার ব্যবস্থা রয়েছে। উন্নত মানের কম্পিউটার ল্যাব এবং ইন্টারনেট কানেকশন, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, স্পোকেন ইংলিশ ও স্মার্ট ক্লাসের ব্যবস্থা রয়েছে। কোর্স শেষে ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুব্যবস্থা রয়েছে। তাছাড়া মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। প্রথম ভর্তি 50 জন ছাত্র অথবা ছাত্রীকে কোর্স ফিজের ওপর বিশেষ ছাড়ের সুযোগ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আরও অনেক সুযোগ সুবিধা এবং বিশদ বিবরণের জন্য খুব সত্বর আমাদের কলেজ ক্যাম্পাস অফিসে যোগাযোগ করুন। আমাদের কলেজের ঠিকানা সগর বাঁধের শোল তাপবিদ্যুৎ কেন্দ্রের সন্নিকটে বীরভূম। আমাদের যোগাযোগ নম্বর 7478275041, 8001807884, 9851306282। হাই ইন্টারনেট আপনার হাতের মুঠোয়, আপনাদেরই প্রিয় শহর দুবরাজপুরের আরসিএস নেটওয়ার্কে।
খুব কম খরচে আমরা ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা দুবরাজপুর কামারশাল মোড়ের সন্নিকট বীরভূম। আমাদের অফিসের মোবাইল নাম্বার 9434581834, এছাড়াও 9932977304, মোতাহার 9563339606, মুন্না। ফিরে এলাম বিরতির পর। শান্তিনিকেতন থানার অন্তর্গত বনের পুকুরডাঙ্গা গ্রামের সেচ দপ্তরের জমির ওপর অবৈধভাবে রিসর্ট নির্মাণের ঘটনায় পথে নেমেছিল এলাকার আদিবাসীরা। গতকাল আদিবাসীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সকালে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হলো সেচ দপ্তরের জমির ওপর অবৈধ নির্মাণের কাজ। এদিন সরকারি আধিকারিক সঞ্জয় রায় জানান, এখন আমরা ইনকোয়ারিতে এসেছি, আমরা দেখলাম যে হ্যাঁ একটা কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। আশেপাশের যে মানুষজন তাদের বক্তব্য যে হ্যাঁ ওনার রায়তি ল্যান্ড কিছুটা আছে এবং কিছুটা জায়গা সরকারি ল্যান্ড যেটা উনি নিজে দখল করার চেষ্টা করছেন। তা আমরা এটা মাপঝোঁক করে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কতটুকু সরকারি ল্যান্ড উনি দখল করেছেন বা আদৌ করেছেন কিনা। তো সেটা যিনি করছেন কাজটা তাকে অনেক ডাকা সত্ত্বেও তিনি এখানে উপস্থিত হতে পারেননি, তাই জন্য আমরা তাকে সরকারিভাবে নোটিশ করব, করে তার উপস্থিতিতে আমরা সম্পূর্ণ মাপঝোঁক করব। তাতে যদি দেখা যায় যে সরকারি ল্যান্ড সে অকুপাই করেছে সেক্ষেত্রে আইনত যা পদক্ষেপ নেওয়ার আমরা নেব। একটা প্রশ্ন উঠছে যে উনি নাকি বলছেন যে ইরিগেশনের থেকে লিজ নিয়ে বাকি জায়গাটা নাকি নেওয়া হয়েছে, এটা কি সেটা ওনাকে যখন ডাকা হবে উনি কাগজপত্র জমা দেবেন, আমাদের দেখাবেন, প্রমাণ করবেন। হ্যাঁ গতকালকে বলেছিল আমাদের সামনে, এটা আপনাদের সামনে বলেছেন, আমাকে তো বলেনি। ওনার যেটাই বক্তব্য থাকবে আমরা তো ডাকবো, তাকে এসে দেখাবে, কাগজ দেখাবে। আপনার নাম? আমার নাম সঞ্জয় রায়। অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। খয়রাশোল থানার ওসি সঞ্জয় শ্রীবাস্তবকে বিদায় সংবর্ধনা জানালো স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন পুলিশ কর্মী ও স্থানীয় মানুষেরা। করোনা সংক্রমণের আবহে খয়রাশোল থানার ওসি সঞ্জয় শ্রীবাস্তব প্রথম শ্রেণীর করোনা যোদ্ধা হিসেবে এলাকাবাসীর মনে গভীর দাগ রেখেছেন। ত্রাণ বিতরণ থেকে শুরু করে লালারসের নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে এলাকাবাসীদের অনুপ্রাণিত করেন। যে কোনো সমস্যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তাই আজ বিদায় সংবর্ধনায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে পুষ্পস্তবক ও উত্তরীয় মিষ্টির প্যাকেটসহ নানান উপহার সামগ্রী তার হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, সঞ্জয়বাবু খয়রাশোলের ওসি থেকে পদোন্নতি হওয়ায় বীরভূম জেলাতেই ডিআইবি পদে যোগ দিচ্ছেন। খয়রাশোল ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে অনুপম বাগ, দীনবন্ধু ঘোষ, সুজয় ঘোষ প্রমুখেরা জানান, ওসি হিসেবে সঞ্জয়বাবু আমাদের এলাকায় যেভাবে একাত্ম হয়ে কাজ করেছেন তা এলাকাবাসীর হৃদয় জয় করে নেয়। ওখানটা ছিল আমাদের এখানে যে ভারপ্রাপ্ত ইনচার্জ ছিলেন খয়রাশোল থানার, উনি খুব ভালো মানুষ সঞ্জয় শ্রীবাস্তব মহাশয়। উনি এর আগেও দুবছর ছিলেন, এখন নেয়ার আবার দুবছর ছিলেন। ওনার কাছ থেকে যেভাবে আমরা কোঅপারেশন এবং সম্মান পেয়েছি এই করোনা আবহে এবং যে লকডাউনের সময়টা ছিল সেই সময় উনি যেভাবে এখানকার খরাশলে বিশ্বস্ত গরিব মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন তাতে আমরা ভীষণভাবে আপ্লুত। আজ ওনার পোস্টিং শুনে আমরা এসেছিলাম ওনাকে সম্বর্ধনা ফেয়ারওয়েল একটা জানানোর জন্য, কিন্তু আমরা খুবই দুঃখিত উনি চলে যাওয়ার জন্য। আজকে তো ওনার প্রমোশন, তার জন্য আনন্দিত, কিন্তু উনি যে আমাদের খয়রাশোল থেকে চলে যাচ্ছেন না তার জন্য আমরা খুব দুঃখ প্রকাশ করছি। উনি যে মানুষ ছিলেন, যে সম্মানীয় মানুষ ছিলেন, যেভাবে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছেন যে কোনো সমস্যা, তারপরে এই লকডাউন এবং করোনা আবহাওয়া বলা যাবে না। আমরা খয়রাশোল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, তাদের সকলের পক্ষ থেকে আমরা আজকে সমবেদনা এবং শুভেচ্ছা বিনিময় ফেয়ারওয়েল সবকিছু করতে এসেছি। খয়রাশোল ব্যবসায়ী সমিতি, খয়রাশোল ব্যবসায়ী সমিতি। আপনার নাম? আমার নাম অনুপম বাগ, ডেজিগনেশন আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সেক্রেটারি আছেন দীনবন্ধু ঘোষ, সভাপতি আছেন সুজয় ঘোষ। কোন সংগঠনের সেক্রেটারি? খয়রাশোল ব্যবসায়ী কল্যাণ সমিতি। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। জেলার ভূমিপুত্র তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে ও করোনা পরিস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্তমানে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তশূন্যতা দেখা দিয়েছে,
সেই কথা মাথায় রেখে আজ বোলপুর শহরে গীতাঞ্জলি কালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। সমস্ত স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও এদিন করোনাজয়ীদের সংবর্ধনা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে জামশেদ আলী খান জানান, কি উদ্দেশ্যে আজকে আপনাদের রক্তদান? আমাদের আজকে রক্তদান আমরা শিবির গীতাঞ্জলি কালচার সোসাইটির পক্ষ থেকে প্রতি বছর করে থাকি। এবছর একটা অন্যরকম মুহূর্ত, যেটা হচ্ছে যে আমাদের প্রণব মুখোপাধ্যায়, আমাদের বীরভূমের বীর সন্তান, তিনি মারা গেছেন তেনার স্মৃতির উদ্দেশ্যে। এবং বর্তমানে যে করোনার একটা ভয়াবহ সংকট পরিস্থিতিতে চারিদিকে হসপিটালে ব্লাড শূন্যতা, সেই শূন্যতাটাকে পূরণ করার জন্য মাথায় রেখে ওনার স্মৃতিচারণাতে আমাদের এই গীতাঞ্জলি কালচার সোসাইটির পক্ষ থেকে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন। কতজন রক্তদাতা রক্তদান করছেন? আমাদের প্রতি বছর 100 জন করে থাকি। এবছর সেই 100 জনের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং 100 জনকে নিয়ে শেষ করব। আপনার নাম? অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করে লোকপুর থানার ভাট্টি গ্রামের বনমালী গোসাই আশ্রমে পালিত হলো ধর্মীয় আলোচনা। এখানকার বাবা বনমালী গোসাইকে ঘিরে রয়েছে অলৌকিক কাহিনী। আশ্রমের পাশেই তিনি জীবন্ত সমাধি নেন। পার্শ্ববর্তী গ্রাম বিশালপুর থেকে বৃন্দাবন যাওয়া ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হওয়ার পর তাদের হাতে রাধাকৃষ্ণের জুয়েল মূর্তি কিনে পাঠান ভাট্টিগ্রামের আশ্রমের জন্য। প্রতি বছর আশ্রমে 12ই পৌষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু 10 বছর পর আশ্রমের দুই ব্যক্তি সন্ন্যাস গ্রহণ করে ফিরে আসে। সেই উপলক্ষে আজ এই আশ্রমে ভাগবত পাঠসহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বিষয়ে বিশিষ্ট লোকশিল্পী নারায়ণ কর্মকার জানান, হাড্ডি গ্রামে যে মহা ঐতিহ্যময় বনমালীর আশ্রম, সেখানে একটা বিশাল অনুষ্ঠান হচ্ছে, বছর বছরই হয়। কিন্তু বর্তমানে যখন করোনা চারিদিকে ভারতবর্ষ বিশ্ব জুড়ে, তখন সামান্য মানুষজন নিয়ে এই অনুষ্ঠানে আমরা আছি, যেখানে আমাদের গ্রামের ছেলে ষষ্ঠী, সে এখন ভগবত পাঠ করছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি সামান্য পরিজনে। আজ সারাদিন ধরে কৃষ্ণ নাম হবে এবং মানুষকে সেবা করানোর জন্য মনুষ্য আছে। ধন্যবাদ। আসলে এই আশ্রমের যে আসল মানুষ, আসল যে সেবাই, আসল যে সাধক, সে হলো বনমালী গোসাই, যিনি এইখানে জীবন্ত সমাধি নিয়েছিলেন এবং সমাধি নেওয়ার পরেই উনি চলে গিয়েছেন বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে আমাদের এই পাশের বিশালপুরের ভট্টাচার্য যখন গিয়েছিল বৃন্দাবন দর্শন করতে রাধাকৃষ্ণ, সেই সময়ে ওইখানেই রাধাকৃষ্ণের মূর্তি কিনে ওই জীবন্ত সমাধি লওয়া বনমালী গোসাই তাদের হাতে তুলে দেন ওই রাধাকৃষ্ণের যুগল মূর্তি, যা আজও বর্তমান এই মন্দিরে। আপনার নাম? আমার নাম নারায়ণ কর্মকার, এইখানেই বাড়ি, ভাট্টি গ্রামে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। ভাদ্র মাস এলেই বাংলার গ্রামগঞ্জে ভাদু নাচ দেখতে পাওয়া যায়। জনশ্রুতি, কাশীপুরের মহারাজার কন্যা ভাদু অকালে মারা যান, তার স্মৃতিতেই রাজ্য জুড়ে শুরু হয় ভাদু পুজো। বর্তমানে ভাদু নাচ ও ভাদু গান বাংলার লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ। সমসাময়িক ঘটনার কথাও উঠে আসে ভাদু গানে। ভাদু গানের সাথে থাকে একটি মাটির ভাদু আর গানের তালে তালে কোনো গ্রাম্য বালিকার নাচ। গ্রাম বাংলার খেটে খাওয়া শিল্পীরা ভাদ্র মাসে গৃহস্থের বাড়ি বাড়ি ঘুরে দুটো পয়সার বিনিময়ে ভাদু নাচ দেখিয়ে বেড়ান। তেমনই দৃশ্য দেখা গেল রাজনগর ব্লকের ভবানীপুর এলাকায়। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। করোনা ভাইরাসের মোকাবিলায় সতর্ক থাকুন, মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।